ফাশালো বিশালগড় হাটি ও থাঙ্গে এনফোর্সমেন্ট টিম রেড খেলাই গা রেড খেলাই মানজাখা 45 লিটার ডিজেল তাই আলু পেঁয়াজ ন খবই দাল বিদাল নাঙ্কুকমানি মানিখনই আশালো রেড ক্লাইমেন্ট জরাও বিশালগড় এনফোর্সমেন্ট টিম নি আদং রক ফাই বিশালগড় হাতি নি দাল বিদাল ফাল নক রগ থাঙ্গে বব হাইকে মানে খনি রক ফাল জগে টঙ্কা হনে নাই তুমি খলাই গিয়া আবো হাইকে নক খুঁজ ফাল নক রেড ক্লাইমান চাকা 45 লিটার ডিজেল তে আলু পেঁয়াজ নক খবই দাল বিদাল নাঙ্কুম গনি মানে খনি রক বিশালগড় মহকুমা প্রশাসনের তরফ থেকে যে এনফোর্সমেন্ট টিম সেই এনফোর্সমেন্ট টিমে আমরা বিভিন্ন বাজারে আমরা গিয়ে যাই বিভিন্ন বাজারে গিয়ে যে তাদের মজুদ কীরকম আছে যে বিশেষ করে আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আমরা ডাল তেল সেগুলা মজুদ কত তাদের রেট কত এবং সেগুলো ঠিকভাবে ইয়ে করা হচ্ছে কি না সবগুলো আমরা যে এনফোর্সমেন্ট টিম সবাই মিলে এটা দেখাশুন করি করে তারপরে আমরা এখানে কিছু কিছু তাদের যে প্রাইস ইন্ডেক্স আছে সেটা ডিসপ্লে করার জন্য আমরা বলেছি আবার কেউ করেছে কেউ করেনি তাদেরকে আমরা বলেছি অধিসত্তর করার জন্য নাহলে নেক্সট আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেব তারপরে আমরা এখানে আপনারা অলরেডি জানেন যে সারা ত্রিপুরাতে একটা মানে তেলের সংকট চলছে বিশেষ করে জ্বালানি তেল যেটা ডিজেল পেট্রোল আমরা প্রত্যেক দিনই দেখতে পাই এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে যে প্রত্যেকটা পাম্পের মধ্যে মানে তেল সংকট চলছে সেই নিরিখে আমরা বিশালগড় বাজারে যে আছে সেইটাতে আসলাম আসার পরে দেখলাম যে এখানে তাদের যে মজুদ সেই মজুদ অলরেডি শেষ হয়ে গেছে যে আজকে বিকেলের মধ্যে আবার গাড়ি ঢুকবে তখন সেই অনুযায়ী দেওয়া হবে আর তাদের যে মজুদ সেই মজুদ অনুযায়ী আমরা দেখলাম যে তাদের স্টক অলরেডি শেষ তো এখন আমরা রিজার্ভ স্টক যেটা আছে সেটা তো আমরা সরকারিভাবে একটা কালোবাজারি একটা অভিযোগ আসছে বিভিন্ন দোকানে মজুদ রয়েছে ডিজেল সহ পেট্রোল বা বিভিন্ন জিনিস সেখানে কি আপনাদের হ্যাঁ আমরা ইতিমধ্যে একটা গোপন খবর ভিত্তিতে আমরা যে মানে পেট্রোল পাম্প আছে সেটার উল্টো যে দোকানগুলো আছে যে মেসেস লোকনাথ এন্টারপ্রাইজ এবং ওমকার এন্টারপ্রাইজ সেই দুটোতে ভিজিট করি তো বিশেষত লোকনাথ এন্টারপ্রাইজে সেটা দেখলাম মানে লুব্রিক্যান্টস পেট্রোল জাতীয় কোনো জিনিস বিক্রি করে না শুধু লুব্রিক্যান্টস মোবিল এগুলো বিক্রি করে আর ওমকার এন্টারপ্রাইজ যেটা যেটা ওনার প্রসেনজিৎ চৌধুরী ওনার দোকানে আমরা ভিতরে গিয়ে যে রেড করে আমরা কিছু মানে মজুদ পাই সেটা ডিজেল পেয়েছি প্রায় নিয়ারো 45-50 লিটার্সের মতো সেগুলো আমরা সিজ করে নিয়েছি তাদের কাগজপত্র দেখানোর জন্য ওনাকে বলা হয়েছে বিকালে অফিসে আসার জন্য যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে উনি এটা পেয়ে যাবেন আর নয়তো সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট চিনিখরাং